বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কথা শুনতেই আপনার মাথায় আসতে পারে আর্লিং হ্যালান্ড কিংবা ভিনিসিউস জুনিয়রের নাম। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি কোচের নাম কজনই বা জানে? রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি কিংবা বার্সার হ্যান্সি ফ্লিককে নিয়ে সবাই ব্যস্ত থাকলেও বিশ্বের সবচেয়ে দামি কোচ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। অবশ্য কিছুদিন আগেও বিশ্বের সবচেয়ে দামি কোচ ছিলেন সৌদি আরব জাতীয় দলের ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। সদ্য পদত্যাগ করা এই কোচের বেতন ছিল বছরে 2,15,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 333,89,00,000 টাকা। শুক্রবার সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরপরই সবচেয়ে দামি কোচের তালিকায় সবার উপরে আসে পেপ গার্দিওলার নাম। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। সিটিকে টানা 4টি লীগ শিরোপা জেতানো এই কোচ বছরে বেতন নেন 2 কোটি পাউন্ড। ক্লাবটির সাফল্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া এই কোচের জন্য অবশ্য এই বেতন খুবই যোগ্য। ম্যানচেস্টার সিটিকে তিনি যেভাবে তৈরি করেছেন তাতে তার অনুপস্থিতিতেও সিটি এগিয়ে যাবে দুর্বার গতিতে। ভক্ত সমর্থকদের কাছে তাই পেপ গার্দিওলা বড় আস্থার নাম। ইতিমধ্যে খবর ছড়িয়েছে চলতি মৌসুম শেষেই সিটির সাথে চুক্তি শেষ করতে চলেছেন এই কোচ। 8 বছরের অসাধারণ ক্যারিয়ারে গার্দিওলার ঝুলিতে আছে 6টি প্রিমিয়ার লীগ শিরোপা, সাথে টানা 4টি লীগ শিরোপা জিতে ইংলিশ ফুটবলে ইতিহাস গড়েছেন তিনি। সিটির দায়িত্ব ছাড়ার পর সবচেয়ে দামি কোচের তালিকায় হয়তো থাকবে না তার নাম। গার্দিওলার পরেই বিশ্বের সবচেয়ে দামি কোচ তারই একসময়ের শিষ্য মিকেল আর্তেতা। আর্সেনালকে নতুন দিনের স্বপ্ন দেখানো এই কোচ বছরে বেতন নেন 1,50,00,000 পাউন্ড। পরের 3টি স্থানে জায়গা পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি এবং ফেনেরবাচের জোসে মরেনিউ। সাদাতুর রাফি, কালবেলা।